সম্মানিত উপস্থিতি। এরপর আসলে সপ্তমতম দলিল আপনার সঙ্গে উপস্থাপন করব, যেখান থেকে স্পষ্ট বোঝা যাবে যে বাস্তবেই এই ঈদে মিলাদের নবীকে কেন জমহুর আলেমগণ বা আহলে সুন্নাল জামাতের আলেমগণ বেদআত বলেছেন। যারা এই ঈদে মিলাদের নবী অনুষ্ঠানকে বা এই নবীর নবী মুহাম্মদের নামে এই ঈদকে চালু করেছে বা ঈদে মিলাদের নবীকে চালু করেছে, এরা যে মিলাদগুলো বা যে অনুষ্ঠানগুলো উদযাপন করে থাকে, এই অনুষ্ঠানে যে সমস্ত কাজগুলো তারা করে, তারা বলে আমরা এখানে কোরআন তেলাওয়াত করি, আমরা এখানে নবীর নামে দরুদ পড়ি, আমরা এখানে নবীর সিরাত জীবনী বর্তন করি, তো আমরা তো এখানে খারাপ কাজ কিছু করি না, আমরা তো ভালো কাজেই করে থাকি, তাহলে কেন আমাদের এই কাজ বেদাত হবে, কেন আমাদের এই কাজগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত বলা যাবে না। অথচ এগুলো তো ইসলামের স্বীকৃত আছে, আল্লাহ নবী দরুদ পড়তে বলেছেন, আল্লাহ নবী জীবনী জানা জরুরি, আল্লাহ কোরআন পড়তে বলেছেন, তো আমরা তো সে কাজগুলোই এই ঈদে মিলাদের নবীতে আমরা করে থাকি, তাহলে বেদাত কেন হবে, কেনই বা আমাদের আমলগুলো গৃহীত হবে না। সম্মানিত উপস্থিতি, আপনি যত আমলেই ভালো করেন না কেন, সেই আমলটি যদি যে স্থানে করবেন ওই স্থানে ইসলামের অনুমোদন নেই, অন্য স্থানে অনুমোদন আছে কিন্তু ওই স্থানে অনুমোদন নেই, তাহলে সেই আমলটা কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দেখুন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, মানে ঈমানের যে ছয়টা রোকন রয়েছে এই ছয় রোকনে যারা তোমরা বিশ্বাসী, বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস স্থাপন করছো, শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতি রাসূলাম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, ওয়ালা তুবদিল আমালাকুম, তোমাদের আমলগুলিকে তুবদিল করো না, বাতিল করো না। দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এরপরে বড় বলা দরকার ছিল যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তা হালাল জান্নাত, কোথায় যাবে, জান্নাতে যাবে, কিন্তু এখানে আবার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রসুলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করো না। বাক্য দুটা কি একেবারে এপিট ওপিট না, একটা আরেকটার সাথে বাস্তবে মনে হচ্ছে সাংঘর্ষিক কিনা, যে আমল আমি আল্লাহর রসুলের অনুযায়ী করব, আল্লাহর অনুযায়ী করব, আবার পরে বলছে আমল নষ্ট হয়ে যাবে, তোমরা আমল নষ্ট করো না, এ কথা কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বোঝাতে যাচ্ছেন যে যে আমলটা আল্লাহ এবং তার রাসূল ইসলামের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী হবে, স্থান কাল পাত্র ভেদে সেই আমলটাই গ্রহণযোগ্য হবে, কিন্তু যখন কোনো আমল আল্লাহ রাসূল ইসলামের দেখানো পথ পদ্ধতি স্থান কাল পাত্র ভেদে ভিন্ন জায়গায় চলে যাবে, সেই আমলটা গ্রহণ করা হবে না, সেই আমলটা কবুল করা হবে না। এই কারণে আল্লাহর রাসূল দেখানো আমল হলেও, আল্লাহর দেখানো আমল হলেও যেখানে যে আমল করতে বলেছে সেখানে সে আমলটাই করতে হবে। মসজিদে ঢোকার সময় দোয়া বলতে হয়, আপনি যদি গোসল করার সময় সেই দোয়া বলেন তাহলে কি সেই দোয়াটা গ্রহণযোগ্য হবে? স্ত্রীর সহবাসের সময় যে দোয়া বলতে হয় সেইখানে যদি আপনি টয়লেট প্রবেশের দোয়া বলেন তাহলে কি স্ত্রীর সহবাসের দোয়া হওয়া কাদায় হয়ে যাবে? কখনোই না। যে দোয়া যেখানে যেখানে আল্লাহ যেভাবে পড়তে বলেছেন সেটা সেখানেই পড়ার নামে হচ্ছে আল্লাহর আনুগত্য অনুযায়ী কাজ করা, আল্লাহ ইসলামের আনুগত্য অনুযায়ী কাজ করা। কিন্তু পড়তে বলেছে ঠিক আছে, আল্লাহ কোরআন পড়তে বলেছে, আল্লাহ রাসূল দরুদ পড়তে বলেছে, কিন্তু কোনখানে পড়তে বলেছে আপনাকে সেইখানেই পড়তে হবে। যে যে নাম দিয়ে আপনি পড়তে চাচ্ছেন এই নামের অস্তিত্ব ইসলামে আছে কি না সেটা আগে আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে সেখানে যা বাস্তবায়ন করবেন সেটা কবুল করার পরে অনেক দূরের কথা। নচেৎ আপনার এই আমল যতই কোরআন সুন্নাহ প্রমাণিত হোক না কেন, ওই স্থানে এই আমলগুলো করার কারণে এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো আল্লাহ কিছু বলেননি, শুধু বলছেন আল্লাহর রাস্তায় আনুগত্য করো তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তা আপনি কিভাবে বুঝলেন যে এখানে ব্যাখ্যা হচ্ছে যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমল অনুযায়ী হবে না সেই আমল বরবাদ হয়ে যাবে? তা আমি বুঝিনি, এটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ সাল্লামকে বলেছিলেন তখনই এই আয়াত অবতীর্ণ হয়েছে। যে আয়াতের সানেজুল থেকে বোঝা যায় যে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ ও পদ্ধতির আমল ছাড়া অন্য কোনো আমলেই যত হাসানা বলেন না কেন কোনো আমল গ্রহণযোগ্য
হবে না অত্রাদের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির উল্লেখ রয়েছে এটাকে সংস্করণ করেছেন আব্দুল্লাহ মুবারক রহিমাহুল্লাহ তিনি তার কিতাব মিসবাহুল মুনির ফি তাহজিবে তাফসীরে ইবনে কাসিরের অত্রাসুরের ব্যাখ্যায় 1328 পৃষ্ঠা উল্লেখ করে বলছেন যে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত রয়েছে তিনি বলছেন যে কুননা মাআশারা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম নারা আমরা মনে করতাম কি মনে করতাম যে আন্নাহু লাইসা শাইউনুল হাসানা যে আমলটাই হাসানা যেটাই কল্যাণকর ইল্লা মাকবুল সেটাই গ্রহণযোগ্য হয় আমরা সাহাবায়ে কেরাম আমরা যারা আল্লাহর রাসূলের সাহাবি সঙ্গী সাথী আমরা আসলে মনে করতাম যেটাকে আমরা ভালো মনে করি হাসানা মনে করি পল্লার মনে করে ইল্লা মাকবুল সেটাই গ্রহণযোগ্য হয় যখন এই ধারণা সাহাবায়ে কেরাম প্রকাশ করলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতকে অবতীর্ণ করেছেন অনেক প্রেক্ষাপটের মধ্যে এটা একটা প্রেক্ষাপট ইবনে উমর বলছেন যে হাত্তা নাযালাত ঠিক তখনই এই আয়াত নাযিল করা হলো কি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবদিলু আমালাকুম এখন কি বুঝবেন এই আয়াত দিয়ে ইবনে উমর কি বললেন ইবনে উমর বললেন যে আমরা যেটাই ভালো কাজ ছিল সেটাকে আমরা মনে করতাম এটা আল্লাহ কবুল করবেন এটা কবুলযোগ্য আমল আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন তার মানে আল্লাহ এই আয়াতের তুবতিল দ্বারা বোঝাচ্ছেন যে ভালো আমল হলে সেটা গ্রহণযোগ্য হবে না ভালো আমল যতই হোক না কেন ইসলামে সেটা গ্রহণযোগ্য হবে না কবুল করা হবে না সেটা অবশ্যই আল্লাহ তাআলা রাসূল ইসলামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী হতে হবে ওহির আলোকে হতে হবে কোরআন ও সুন্নার আলোকে হতে হবে তাহলেই আপনার এই হাসানাটা কবুল হবে না হলে এই হাসানা আপনার কাছে হাসানা ইসলামে এটার নাম হাসানা নয় এটার নামে জলালা এটার নামে হলো বেদাত এটার নামে হলো আমরুন মুহদাসুন নতুন সংগঠিত বিষয় সম্মানিত উপস্থিতি তাহলে অত্র এই সপ্তম দলিল থেকেও স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করার আমি চেষ্টা করলাম যে এর দ্বারা বোঝা যায় যে কেন ওলামায়ে কেরাম বাহলুসনল জামাতগণ তারা এই ঈদে মিলাদ নবীকে বেদআত বলেছেন এর অন্যতম একটা কারণ হলো এই কাজটা এখানে যে কাজগুলো করা হয় সেগুলো হাসানা হলেও এই হাসানা ইসলাম গৃহীত নয় যার কারণে এটা হলো বেদআত এবং এখানে যে কর্মগুলো করা হবে ঈদে মিলাদ নবী উপলক্ষে সমস্ত কর্মই হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না